গুড আফটারনুন ফ্রেন্ডস। আফটারনুন কেন বলছি, এখন বাজে 1:10, ছেলের 1টা থেকে পরীক্ষা, আমি ঢুকিয়ে দিয়েছি ছেলেকে, এবার বসে আছি। বাবা যা রোদ, কি কষ্ট করে বসেছিলাম, এই দেখো এখন ছুটি হয়ে গেছে। আর এত ঝড় উঠেছে, চোখে মুখে ধুলো একেবারে, স্কুল থেকে চলে এসেছি। এবার একজন আর আমাদের পাশের মানে পেছনের দিকে বাড়িতে নিমন্ত্রণ হয়েছিল, তা তার বাবার বাৎসরিক ছিল। দুপুরবেলা খেতে এসেছি, তাই মেয়ে আসেনি, মেয়ে তো স্কুলে 4:30 ছুটি হবে, আমরা তিনজনাই চলে এসেছি। ভিডিও সকাল থেকে আরম্ভ করতে হয়নি আজকে, মেয়ের স্কুল, ছেলের পরীক্ষা, মেয়েকে তো রেডি করে স্কুলে পাঠালাম, ক্যামেরাটা আর অন করা হয়নি আমার। তারপরে ছেলেকে নিয়ে সব সেরে সুরে স্কুলে গেলাম, 1 থেকে 2 অবধি পরীক্ষা, স্কুলে বসে থেকে 1 ঘন্টা তারপরে নিয়ে এলাম। নিয়ে আসার পরে সকাল, আজ কদিন ধরেই না আমার বুকে ব্যথা করছে, প্রায় 7 দিন কি 10 দিন মতো আমি আমার হার্টের ওষুধটা খাইনি, শেষ হয়ে গেছিলো, আর অত গা করিনি। এই সময় ওষুধ খেতে আমার খুব বিরক্ত লাগে, শেষ হয়ে গেলেও বলি না, যদিও 1 মাসের ওষুধ এনে দেয়। তা ওইটা কী করে, বোধ হয় 1 পাতা ছিল না দোকানে, মনে হয় 1 পাতা নিয়ে এসেছিলো, তো 2 পাতা লাগে, 15টা করে স্ট্রিপ থাক, মানে 15টা স্ট্রিপ, ওটা 2টো স্ট্রিপ লাগে আমার, ওষুধ ওখানে ছিল না, তা ওই 1 পাতাই নিয়ে এসেছিলো, শেষ হয়ে গেছে। যেহেতু 10 দিন মতো খাইনি, ও কদিন ধরেই না বুকে ব্যথা করছে, কেমন একটা লাগছে। যাকে বসে থেকে নিয়ে এলাম, তোমরা দেখলে তো স্কুলে বাবা হঠাৎ করে চারিদিক মেঘলা হয়ে গেল, দিয়ে এমন ঝড় উঠলো চোখে মুখে, বালিতে ভর্তি একেবারে, দুর্বিষহ মানে সময় এসে গিয়েছিল একটা। দিয়ে যা হোক বাড়িতে এলাম, ফোটা ফোটা বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়েনি, 1 ফোঁটা 2 ফোঁটা পড়ছিলো। বাড়িতে এসে দেখি কেউ তো নেই, জামাকাপড়গুলো ক্লিপ দিয়ে মেলিতে আমি সব ঝুলছে, নিচে পড়েনি, ক্লিপ দেওয়া ছিল যেহেতু। যে জামাকাপড় তুললাম, ও বাবা, তালা খুলে ঘরে ঢুকেছি, আর পা রাখতে পারছি না, পা ডুবে যাচ্ছে, এখানে জানলা বারান্দা জানলা সবই ধরো আমার খোলা, আমি কি আর জানি এরমভাবে আমি রোদ মাথায় নিয়ে বেরিয়েছি। দিয়ে ওই আমি যে আবার কাপড় পরে গেছিলাম, কাপড় পরেছিলাম তার একটা কারণ ছিল, তা কাপড়টা খুলে নাইটিটা পরে সঙ্গে সঙ্গে বসে ছেলেকে রেডি করালাম, হাত মুখ ধুয়ে জামা কাপড় পরিয়ে তারপরে আমি লেগে পড়লাম। ঝাড় দিয়ে দেখো এতগুলো, বিশ্বাস করো এতগুলো বালি বার করেছি আমি। রান্না গ্যাসটা দেখছি আমার ধুলোতে সাদা হয়ে রয়েছে, সব জ্বালানালা খোলা, তো গ্যাস মুছলাম, ঘর মোছ ভালো করে ঝাড় দিলাম, শুধু ঝাড় দিইনি সিঁড়িটা দিয়ে। তারপরে ছেলে বলছে, ওমা আমার খুব খিদে পেয়ে গেছে, মা আমাকে একটু ভাত খাইয়ে দাও না, দেখ ভাবি আমি যদি তোকে ভাত খাইয়ে দেবো তাহলে আমার দেরি হয়ে যাবে, আমার আমি একটু মেখে দিচ্ছি, তুই একটু দেখ চেষ্টা করে একটু একটু করে খা। বলো ঠিক আছে তাই দাও, ওকে ভাত মেখে দিলাম, দিয়ে সব ঘরদোর মুছলাম, ঘরদোর ফিনাইল জলটা সাদা জল, ফিনাইল দিয়ে ঘর মুছি ধরো, দেখছি একেবারে কালো হয়ে গিয়েছে, আবার পাল্টে আনলাম, এনে আবার মুছলাম। দেখি হাজবেন্ড খুঁড়ি দেখছি আর কাজ করছি, হাজবেন্ড চলে আসবে, আমাদের পাড়ায় একটা নিমন্ত্রণ ছিল বাৎসরিক, আজকে মেয়ে যায়নি, মেয়ে স্কুল ছিল যেহেতু, অতক্ষণ তো অপেক্ষা করা যাবে না, 4:30 ছুটি, বাড়ি আসতে আসতে 5টা, তা বারবার করে বলছিলো মেয়ে আসলে মেয়েকে নিয়ে যেন আবার ওর বাবা যায়, আর মেয়ে যায় না কি তাই আমাদের খাওয়া হয়ে গেছে, ও আর যায়। দিয়ে ও এলো তখন দেখি 3টে বাজে, আমি তো সেই বক 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 করছে, হ্যাঁ তোমার সব কি দরকার ছিল করার, আমি মানে ধুলোতে দাঁড়ানো যাচ্ছে না এমন অবস্থা। দিয়ে সেই আবার কাপড় পরলাম, আমি গেছিলাম কাপড় পরে একবারে গেছিলাম, কেননা আবার ছেলেকে মানে স্কুল থেকে নিয়ে এসে কুর্তি চেঞ্জ করে আবার কাপড় পরা, একবারেই পরে যাই পাড়া থেকে পাড়া, একটা যেমন তেমন কাপড় পরি তাহলেই হয়ে যাবে। তা দেখলাম এসে খুলতেই হলো, তারপরে না বুকে ব্যথা করছে, তো আমি তো পিয়ে দিচ্ছি না, কদিন ধরেই চিনচিন করছে বুকে, নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। আমি ওই বাড়িতে খেয়ে এসছি, ওর বাবা আমাকে রাস্তার উপরে নামিয়ে দিয়ে মেয়েকে আনতে চলে গেল, মেয়ে এসছে, মেয়েকেও খেতে দিয়েছি, খেতে দিয়েছি, তারপর থেকে আমার না শরীরটা খুব অস্থির করছে, আমি ঠিকই আমার ভালো লাগছে না, আমার ওর বাবাকে বলছি দেখো আমার শরীর খারাপ হচ্ছে, আমার কেমন হচ্ছে, আমার সে আগের মতো হচ্ছে, আমার শরীর খারাপ হলে আমার কথাগুলো এড়িয়ে যায়, এলিয়ে এলিয়ে যায়, জিভটা আড়ষ্ট হয়ে যায় আমার, আর নিঃশ্বাস সঙ্গে প্রশ্বাস মেলে না, দেখো আমার সেই আগের মতো হচ্ছে, আমার খুব শরীর খারাপ করছে, আমি
তুমি যদি এখন চা খাও তাহলে আমি এখন তোমাকে চা করে দিয়ে আমি শুয়ে পড়বো। বাবা তো আমাকে দেখেই বুঝতে পেরেছে, মেয়েও তাড়াতাড়ি করে, তখন আমার হাজবেন্ড বলছে তুমি ওষুধ খেয়েছিলে, হাটের ওষুধটা খেয়েছিলে? আমি বলছি না। ছেলেকে বললো যে চাম্পু তাড়াতাড়ি করে মাকে হাটের ওই ওষুধটা এনে, তার ছেলে আমার ওষুধের বাক্সটা এনে দিল। হাটের ওষুধটা খেলাম, খেয়ে কোনো রকম ধরে ধরে গিয়ে শুলাম। ও ভয়ের চোটে বলছে মেয়ে খাচ্ছে, বলছে থাক আমিই মুছে দেবো সব, এটা যায় না, আমি তো ঠিকঠাক করে মুছো। কোনো রকমে গিয়ে শুয়েছি, আমার যে কী কষ্ট হচ্ছিলো, মনে হচ্ছিলো কি আমি মরে যাবো, বা এমা আমার যদি স্ট্রোক হয়ে যায় এর মধ্যে তাহলে কী হবে। তার মধ্যে ও আবার একটু ছিল, আমার বাবা এলো, বাবা এসে আমি ছেলে বলছি ও দাদা, আমার বাবা তরকারি নিয়ে এসেছিলো, তাই বলছি ও দাদা মার শরীর খারাপ, জানো তো আবার মার শরীর খারাপ হচ্ছে। বাবা এসেছে আদর করছে, শোনো কী হয়েছে কী হয়েছে? আমার আর বলার ক্ষমতা নেই যে বাবা আমার এই হচ্ছে, অনেক পরে উত্তর দিলাম। দিয়ে আমার মেয়ে বলছে ও মামা আমি দাদানকে চা করে দেবো, সেই আগে একদিন চা করেছিল, আমি দেখিয়েছিলাম তোমাদের, আজকে ও দাদানকে চা করে দিয়েছে। যে কয়টুকু চা দেবো? আমি যে এক কাপ চা করবি তো হাফ চামচ চা দিবি। জানি না বাবা কেমন খেয়েছে, আমার মেয়ে তো ওইসব করে না, এখন বলছে দাদান বলেছে খুব ভালো হয়েছে, দাদান তো বলবেই এখন। দিয়ে আমি খানিকক্ষণ বাবা এসতে হলে কোনো রকম উঠে এসে বসলাম, তখন কোনো জ্ঞান ছিল না, আমার একদম ভালো লাগছে না, যার জন্য আমি আর ভিডিও করতে পারিনি। তোমরা আমাকে ক্ষমা করে দিও এরকম ভিডিও দেখানোর জন্য, কী করে বুঝবো বলো আমার শরীরটা যে এরকম খারাপ হবে। আমি এখন কথা বলছি এখনও খুব কষ্ট হচ্ছে আমার, কী বলতো জিভটা না কেমন আড়ষ্ট লাগছে, মানে জিভটা সরাতে পারছি না আর বমি বমি পাচ্ছে। তোমরা আমার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো, পরিস্থিতিটা বুঝে আমাকে ক্ষমা করে দিও আজকের ভিডিওটার জন্য। কিছুই তো দেখাতে পারিনি, মানুষের শরীর খারাপ তো বলে কয়ে আসে না, তবে আমার ওই মানে হাটের ওষুধটা কদিন খাইনি, যাবার একটা সময় ভাবি কি ওষুধ থাকলেও ভাবি কি থাক খাবো না, দেখি না কি হয় আমার হাটের ওষুধটা বা কোলেস্ট্রল ওষুধটা বা ফ্যাটি লিভারের ওষুধটা যদি না খাই কি হয়। কিন্তু ফ্যাটি লিভারের ওষুধটা না খেলে মারাত্মক পেটে ব্যথা করে আমার, হাটের ওষুধ একদিন দুদিন তিন দিন না খেলে কিছু হয় না, তারপর থেকে আমার সিমটমগুলো চালু হয়ে যায়, বুকের ভিতরে ধরপর ধরপর পড়েই যায়, বুকটা ব্যথা করে, মনে হয় আমি পড়ে যাবো। জিপটা কেমন নাড়াতে ইচ্ছে করে না, জিপটা কেমন হয়ে আসে যেন আমার, তা হাজি আমাকে একটু ক্ষমা করো, আমরা বারবার বলছি মনে কিছু করো না, আজকে আসছি, হ্যাঁ টাটা।